সম্মানিত খতিব, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলছেন যে অতঃপর আপনাদেরকে এবং আমি নিজেকে উপদেশ দিচ্ছি আল্লাহ ভীরুতার। সুতরাং আল্লাহকে ভয় করুন, আল্লাহ আপনাদের উপর রহম করবেন। আর ভালো করে জেনে রাখুন যে গতকাল এমন একটি দিন যা ফিরে আসবে না কখনো। আজকের দিনটি স্থায়ী নয়, আর আগামীকাল আমাদের অজ্ঞাত, জানা নেই সেটি আসবে কি আসবে না। সুতরাং অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন, বর্তমান যে সময়টা চলে যাচ্ছে তাতে আমল করুন, আর আগামীর জন্য প্রস্তুতি নিন। আমরা সকলেই এক সময় প্রস্থান করব, চলে যাব। যারা খারাপ আচরণ করে তাদেরকে ক্ষমা করুন, উপেক্ষা করুন। যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে মাফ করুন, এবং সময়কালের বিরুদ্ধে অভিযোগ করিয়েন না, কারণ তার কোনো বিকল্প নেই। দুনিয়ার কোনো কিছু ছুটে গেলে তার ওপর কান্না করিয়েন না, কারণ দুনিয়ার শেষ পরিণতি হচ্ছে প্রস্থান, চলে যেতে হবে। সর্বোত্তম উপঢৌকন বা হাদিয়া হচ্ছে শ্রদ্ধা সম্মান, একে অপরকে শ্রদ্ধা সম্মান করবে। যেই ব্যক্তি প্রশংসা চাই সে যেন নিজের চরিত্রকে সুন্দর করে। বন্ধুবান্ধবের মাঝে, মুসলিম ভাইদের মাঝে ভালোবাসা আল্লাহর একটি নিয়ামত। আপোষে যোগাযোগ রাখা আল্লাহর রহমত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন সূরা হুজরাত, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, সুতরাং তোমাদের দুই ভাইয়ের মাঝে কোনো রকমের দ্বন্দ্ব মনোমালিন্য হলে তোমার মীমাংসা করে দাও। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের ওপর রহম করা হয়। হে মুসলিমগণ, হাজি সাহেবগণ হজ সম্পূর্ণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এবং তাদের ইবাদত বন্দেগী যেন কবুল করেন, এবং হাজি সাহেবদের হজকে যেন হজ্জে মবরুর বানিয়ে দেন। তাদের মেহনত পরিশ্রমকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সাদরে গ্রহণ করেন এবং তার মূল্যায়ন করেন। তাদের গোনাহ খাতা যেন মাফ করে দেন। একটি বছরকে আমরা বিদায় করতে যাচ্ছি, আর একটি বছরকে আমরা সংবর্ধনা জানাতে যাচ্ছি। এই সময় আমাদের আত্মপর্যালোচনা করা উচিত হবে। মহান আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন সূরাতুল বাকারায়, ফায়দা কাযাইতু মানাসিকাকুম, যখন তোমরা তোমাদের হজের ইবাদত বন্দেগী সম্পূর্ণ করে ফেলবে, ফাজকুরুল্লাহ, তখন তোমরা আল্লাহর স্মরণ করো, আল্লাহর জিকির আজকার করো। কাযিকরিকুম আবাআকুম, যেমন তোমরা তোমাদের পূর্বপুরুষদেরকে স্মরণ করে থাকো। আও আশাদ্দা যিকরা, বরং তার চাইতে বেশি স্মরণ করো আল্লাহ রাব্বুল আলমিনকে। ফামিনান নাস মাই ইয়াকুল, তবে মানুষ দুই ভাগে বিভক্ত। এক শ্রেণীর মানুষ এমন আছে যারা বলে থাকে শুধু দুনিয়া আর দুনিয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাত মিন খালাক, আল্লাহ আমাদেরকে ইহ জগতে দাও, তাদের পরকালে কোনো অংশ নেই, আল্লাহ রাব্বুল বলছেন। অমিন হুম মাই ইয়াকুল, আর কতক মানুষ এমন আছে যারা বলে থাকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের প্রতিপালক আমাদেরকে ইহ জগত কল্যাণ দান করো, অফিল আখেরাতে হাসানা, এবং পরজগতে পরকালেও কল্যাণ দান করো, ওয়াকিন আজাবান্নার, এবং জাহান্নামের আজাব থেকে আমাদেরকে রক্ষা করো। উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, তাদের কৃতকর্মের জন্য তাদের একটা সুন্দর অংশ রয়েছে। আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। মানুষ আত্মপর্যালোচনা করলে সেখানে জীবনের যে উত্থান পতন হয়েছে এবং জীবনে যে বহু ঘটনাবলী ঘটেছে সেগুলি সুস্পষ্ট হয়ে উঠবে, এবং তাতে থেকে অনেক শিক্ষা নিতে পারবে। এই দুনিয়া হচ্ছে ধ্বংসশীল, আর এই দুনিয়াবাসীর মরণশীল। একসময় সবাই মারা যাবে এবং সবাই সরে গেলে শেষ হয়ে যাবে। দুনিয়া হচ্ছে প্রতারণা, দুনিয়া হচ্ছে বিশ্বাসঘাতক।
আর মানুষের নফস মন সবসময় পরিচিত করে পাপাচারের জন্য। শয়তান অন্যায় কাজের নির্দেশ দিয়ে থাকে এবং অশ্লীল কাজের জন্য পরিচিত করে থাকে, আশা দিয়ে থাকে মন্দ কথার, আর ভয় দেখিয়ে থাকে দারিদ্র এবং ক্ষতিগ্রস্ত হওয়া থেকে। যার আজকের দিনটা ভালো না, কালকের দিনের তুলনায় সে ক্ষতিগ্রস্ত। কালকের চাইতে আজকের দিন ভালো হইতে হবে আমার আপনার। আর যার আমল বৃদ্ধি পাচ্ছে না, সেই ব্যক্তি ঘাটতিতে রয়েছে। মনে রাখবেন যে মানুষের সৎ কাজগুলি এবং ভালো আচার আচরণ, এগুলি মানুষকে চিরস্থায়ী করে রাখে এবং মৃত্যুর পরও তাদেরকে জীবন দান করে থাকে। এবং এই শ্রেণীর মানুষের সুনাম সুখ্যাতি সবসময় স্থায়ী থাকে, তারা মানুষের প্রশংসা পায় এবং মানুষের পক্ষ থেকে দোয়া পায়। কত শত মানুষ রয়েছে যাদের মৃত্যুর সময় চলে এসেছে, দুনিয়া থেকে চলে গেছে, তাদের দুনিয়ার দিনগুলি শেষ হয়ে গেছে, কিন্তু তাদের যে কারনামা, তাদের যে নেক আমল, সেগুলি অবশিষ্ট রয়েছে এবং সেগুলি সুরক্ষিত রয়েছে, এবং তাদের গৌরবময় জীবনের দিকগুলি মানুষের অনুষ্ঠানে আলোচনা চক্রে সেগুলি সুগন্ধি ছড়াচ্ছে। বহু মানুষ রয়েছে যারা জনগণের মাঝে জীবিত, অথচ তারা কবরে মৃত্যুর পরে সরে গেলে শেষ হয়ে গেছে। হে মুসলিমগণ, সুনাম এবং সুখ্যাতি, এটি হচ্ছে প্রতিটি মানুষের মূল পুঁজি, সেটি হচ্ছে মানুষের দ্বিতীয় আয়ু, যা এই ক্ষুদ্র আয়ুতে নির্মাণ করে থাকে, যাতে করে মানুষের আয়ুটা দীর্ঘায়িত হয়। সুনাম এবং সুখ্যাতি, এটি আল্লাহ রাব্বুল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, মহান আল্লাহর বড় অনুগ্রহ। যাকে চান তার বান্দাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল্লাহ আলমিন এই বৈশিষ্ট্য দিয়ে থাকেন, বিশেষ করে যারা সত্যিকার ইমানদার এবং যারা তাদের ইমানে সততার প্রমাণ দিয়েছে, যারা নিষ্ঠাবান হয়েছে, যারা আল্লাহর রাস্তায় ত্যাগ স্বীকার করেছে, যারা সৃষ্টির উপকার করেছে, যারা বিশ্বজগতে সদাচরণ সদ্ব্যবহারের প্রচার প্রসার ঘটিয়েছে। সুনাম সুখ্যাতি আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের একটি নিয়ামত, যা যে বান্দাকে চান আল্লাহ দিয়ে থাকেন বিশ্বজগতের মানুষের অন্তরে, এবং মানুষরা তা আপোষে আলাপ আলোচনা করে থাকে। এই সুনাম সুখ্যাতি হচ্ছে মানুষের উত্তম চরিত্রের মাপকাঠি, যা সবার কাম্য। হে ভাতৃমণ্ডলী, প্রশংসা সেই পাই যার উপকার মানুষের মাঝে ব্যাপক, এবং প্রশংসা সুনাম স্থায়ী হয় যেই ব্যক্তির দান মানুষকে পরিব্যাপ্ত, এবং যেই ব্যক্তির দান খায়রাত দ্বারা মানুষ উপকৃত হয়ে থাকে। সুনাম সুরক্ষিত থাকে ওই সমস্ত মানুষের জন্য যারা সবসময় সদাচরণ করে থাকে, তাদের সুখ্যাতি সুউচ্চ হয়ে থাকে, যারা সর্বদা মানুষের সাথে সদ্ব্যবহার করে। সুতরাং এদেরকে দেখতে পাবেন, এই ভালো মানুষগুলিকে, যে তারা সবসময় সৎ কাজে নিজেকে নিয়োজিত রাখে, আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টিমূলক কাজে এবং সান্নিধ্য লাভের কাজে নিজেকে সবসময় নিয়োজিত রাখে, কখনো ভালো আমল থেকে পিছপা হয় না। এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাহুমুন নাস,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি ওই সব লোকেরা যারা যত বেশি মানুষের উপকার করে থাকে। সুনাম আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অনুগ্রহের পরে মানুষের কর্মের ফল, মানুষের সদাচরণের উত্তম ফলাফল এবং আল্লাহর জমিনে মানব জাতি আল্লাহর পক্ষ থেকে সাক্ষী। এই মর্মে আমর খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আরাদা আল্লাহু বিআবদিহি খাইরান আসসালাহু, যখন আল্লাহ কোনো বান্দার জন্য মঙ্গল চান তখন তাকে আল্লাহ মধুর জীবন দান করে থাকেন। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন যে হে আল্লাহ রাসূল, আমা আসসালাহু, আসসালাহুর তাৎপর্য কি, মানে কি বুঝলাম না। আসল মানে মধু হয়ে থাকে, সেখান থেকে এই শব্দটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যবহার করেছেন। সাহাবীরা সেটা বুঝতে তাদের জন্য কঠিন হয়েছে, জিজ্ঞেস করুন অমা আসসালা, আসসালাহুর অর্থ কী, কী বুঝাইতে চাইছেন। কালা রাসূলুল্লাহ বললেন, ফাতাহালাহু আমালান সালিহান বাইনা ইয়াদাই মাউতিহি, তার মৃত্যুর পূর্বে জীবদ্দশায় আল্লাহ নেক আমলের রাস্তা তার জন্য উন্মুক্ত করে দেন, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এই নেক আমলের মাধ্যমে নিজেও সন্তুষ্ট হন এবং তার চারপাশে যে সব লোকজন বসবাস করে তারাও তার উপর সন্তুষ্ট হয়ে যায়। মুসনাদ আহমদ ইবনে হিব্বান তাবরানি এই হাদিসটি তারা সংকলন করেছেন। হে আল্লাহর বান্দারা, এই সুনাম সুখ্যাতি এমন একটি ভালো বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় যার জন্য উদ্গ্রীব হয়েছেন সৃষ্টি সেরা এবং আম্বিয়া রসুলগণের মধ্যে যারা সবচাইতে সম্মানিত, সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ, তাদের অন্যতম হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালাম জি, আর অন্য অন্য আম্বিয়া রসুলগণ যারা সমস্ত সৃষ্টির মধ্যে উত্তম, আকরামুল খালক। তারা আম্বিয়া রসুলগণ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন এই সুনাম সুখ্যাতির জন্য, যাতে করে পরবর্তীতে তাদের সুনাম সুখ্যাতি বহাল থাকে। এই মর্মে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলছেন, রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিসসালিহিন, হে আমার প্রতিপালক, আমাকে আপনি বিচার ক্ষমতা দান করুন, ওয়া আলহিকনি বিসসালিহিন, আর নেক লোকদের দলভুক্ত করুন, ওয়াজআল্লি লিসানা সিদকিন ফিল আখিরিন, আর পরবর্তী বা আগামী প্রজন্মের মাঝে আমার সুনাম সুখ্যাতিকে বহাল রাখুন। তিনি এমন একজন ইমামুল আম্বিয়া যিনি তার বংশধর আগামী প্রজন্মের জন্য তারপরে ইমামত নেতৃত্ব কামনা করেছিলেন এবং রব্বুল আলমীর কাছে তার জন্য দোয়া করেছিলেন। মহান আল্লাহ মর্মে ইরশাদ করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কালা ইন্নী জায়লুক লিন্নাস, আল্লাহ বললেন প্রথম ইব্রাহিম আলী ইসলামকে যে ইন্নি জায়লুক লিন্নাস ইমামা, হে ইব্রাহিম, তোমাকে আমি মানব জগতের জন্য ইমাম বানাতে চাই, মানব জগতের নেতৃত্ব তোমাকে দিতে চাই জি। দীনের নেতৃত্ব ইব্রাহিম আলী ইসলামের জন্য সুনির্দিষ্ট, সমস্ত আসমানি কিতাব বিশ্বাসীরা ইব্রাহিম আলী ইসলামকে সবাই শ্রদ্ধার দৃষ্টিতে দেখে। আলা তখন তিনি দোয়া করলেন যে শুধু আমাকে নমিন জুরিয়াতি, আল্লাহ আমার বংশধরকেও, আগামী প্রজন্মকে তুমি নেতৃত্ব দিও, ইমামত দান করিও। তখন আল্লাহ রাব্বুল বলেছেন, লা ইয়ানালু আহলি যালিমিন, তবে তোমার বংশধর থেকে যারা জালেম হয়ে যাবে, শিরকে লিপ্ত হবে, পাপাচারে লিপ্ত হবে, অন্যায়ে লিপ্ত হবে, পাপের জীবন যাপন করবে, তাদের জন্য এটা নেই, তবে যারা সৎকর্মশীল তাদের জন্য কিয়ামত পর্যন্ত এই দোয়া কবুল হয়েছে। এই মোবারক দোয়া ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কবুল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকে এমন বহু আম্বিয়া রসুলগণ এবং তাদের অনুসারী সিদ্দিকিন শোহাদা সালেহীন তাদের সুনাম সুখ্যাতিকে বহাল রেখেছেন, যারা হেদায়াতের ইমাম ছিলেন যুগে যুগে, যেমন ইসমাইল, ইসহাক আলাইহিম আসসালাম, আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত
আম্বিয়া বনী ইসরায়েলের পরে সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের উপর সালাত ও সালাম বর্ষিত হোক, এবং তাদের সাথে সাথে বহু সিদ্দিকীন এবং বহু আল্লাহ নেক বান্দারা আগের উম্মতেও এবং বিশেষ করে এই উম্মতে আর এই উম্মতে মুহাম্মদিয়ায়। আল্লাহ রাব্বুল কোরআন কারীম ইরশাদ করছেন, দোয়া শিখিয়ে দিচ্ছেন, রব্বানা ওয়াবআস ফিহিম রাসূলাম মিনহুম, হে আমাদের প্রতিপালক ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ওয়াবআস ফিহিম রাসূলাম মিনহুম, তাদের মাঝে তাদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করেন, ইয়াতুলু আলিম আয়াতেকা, আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবে জনগণকে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে কিতাব এবং প্রজ্ঞার জ্ঞান দান করবে, শিক্ষা দেবে, ওয়ায়াজাক্কিহিম, এবং তাদেরকে পাক পবিত্র করবে, তাদের আত্মার পরিশুদ্ধি করবে, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি হে আল্লাহ মহাপরাক্রান্ত বিজ্ঞানময়। এই সর্বশেষ উম্মত, সবচাইতে উৎকৃষ্ট খাইরা উম্মাহ, উত্তম উম্মত, যাদেরকে মানব জাতির কল্যাণ জন্য নিয়ে আসা হয়েছে পৃথিবীতে, তাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে, এবং তারপরে অসংখ্য আল্লাহর নেক বান্দা সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, কিয়ামত পর্যন্ত যুগে যুগে নিষ্ঠার সাথে অনুসারী যারা এই দিনের এবং এই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিলেন, আছেন আর থাকবেন, তারা হচ্ছে এমন ব্যক্তিত্ব যাদের সুনাম শেখ সুখাতি রয়েছে এবং থাকবে। আম্বিয়া রসুলগণের যারা অনুসারী তাদের জন্য এতে একটা অংশ রয়েছে সুনাম সুখ্যাতির, তাদের ইমান অনুযায়ী এবং তাদের নেক আমল অনুযায়ী, তাদের দিনের খেদমত অনুযায়ী, এবং তাদের মর্যাদা কমতে থাকবে যতটা যেমন তাদের ত্রুটি থাকবে, এবং যতটা তারা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালাম এবং তার বংশধর আম্বিয়া রসুলগণ যারা এসেছেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তাদের আদর্শ থেকে দূরে সরে যাবে, ততটা সুনাম সুখ্যাতি থেকে বঞ্চিত হবে। হে আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালামের দোয়া কবুল করেছেন, সুতরাং এই ইমামতকে আল্লাহ রাব্বুল আলামিন সুনির্দিষ্ট করেছেন তার মধ্যে এবং তার বংশধরের মাঝে। আল্লাহ বলছেন, ওয়াহাবনা আল্লাহু মির রাহমাতিনা, আমি তাদেরকে ইব্রাহিম এবং তার বংশধর যারা আম্বিয়া রসূলগণ তাদের মাঝে আমার রহমত দান করেছি, ওয়াজআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়া, এবং তাদের জন্য আমি সুউচ্চ সুনাম সুখ্যাতি সুনির্দিষ্ট করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করেছেন, ওয়াজকুর ইবাদানা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, স্মরণ করো আমার বান্দা ইব্রাহিম ইসহাক ইয়াকুবকে, উলিল আইদি ওয়াল আবসার, যারা ছিলেন শক্তিশালী এবং সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন, ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ-দার, নিশ্চয় আমি তাদেরকে মনোনীত করেছিলাম পরকালের স্মরণের উদ্দেশ্যে, তারা সবসময় পরকালের স্মরণকে প্রাধান্য দিত, ওয়াইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার, আর তারা নিঃসন্দেহে আমার নিকট সৎ মনোনীত সৎ ব্যক্তি, ওয়াজকুর ইসমাইল ওয়ালিয়াসা ওয়া যুলকিফল ওয়া কুল্লু মিনাল আখিয়ার, আর স্মরণ করো ইসমাইল আলিয়াসা ওয়া যুলকিফল, এসব নবীদের ওয়া কুল্লু মিনাল আখিয়ার, এরা সকলেই ভালো মানুষ ছিল। সূরা সাদ আয়াত 45-48। হে মুসলিমগণ, এ সমস্ত আম্বিয়া রসুলগণের মাঝে সবচেয়ে বড় মর্যাদার অধিকারী হচ্ছেন এবং সবচেয়ে বড় সম্মানিত হচ্ছেন এবং সবচেয়ে বড় উপকারী মানব জাতির জন্য আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া রাফানা লাকা যিকরাক, হে নবী তোমার আলোচনাকে তোমার সুনামকে আমি সুউচ্চ করেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সম্পর্কে উম্মুল মুমিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, লা ইউখজি কাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনো অপদস্থ লাঞ্ছিত করবেন না, কারণ আপনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখেন, সত্য কথা সর্বদা বলেন, এবং মানুষের
ঋণের বোঝা আপনি নিজে বহন করেন, আপনি অতিথিদের সম্মান করেন, এবং যে কোনো দুর্যোগের সময়, বিপদ আপদের সময় আপনি সার্বিক সহযোগিতা করেন। আল্লাহ কখনো তাকে লাঞ্ছিত করবেন না, করেননি। জি, তিনি হচ্ছেন আস-সাদিকুল আমিন, মহাসত্যবাদী, বড়ই বিশ্বস্ত, জাহিলিয়াতের যুগেও এবং ইসলামেও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদের ওইভাবেই প্রশিক্ষণ দিয়েছেন, ইসলামী প্রশিক্ষণ, ওইভাবে ইসলামী তরবিয়ত দিয়েছেন, যাতে করে তারা সুনাম সুখ্যাতির সুরক্ষা করতে পারে। এবং সুনাম সুখ্যাতিকে মানুষের যে বিনষ্ট করে এমন কিছু থেকে তাদেরকে যাতে করে দূরে রাখা সম্ভব হয়। তাই তিনি কোনো এক সময় যখন তাকে কোনো সাহাবি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকগুলোকে অনুমতি দেন আমরা হত্যা করে দিই, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হাত্তা লা ইয়াতাহাদ্দাসান নাস আন্না মুহাম্মাদান ইয়াকতুল আসহাবা, না না না, মুনাফিকরা যদিও তারা অন্তরে বড় মুনাফিকি লুকিয়ে রেখেছে, আসলে তারা মুসলিম নয়, বড়ই কপট, কিন্তু লোকেরা তো ভাববে যে এরা তো মুসলিম, সুতরাং আমাদের বদনাম হবে, তোমাদের বদনাম হবে, আর লোকেরা বলবে, লোকেদের ভুল ধারণা হবে যে মুহাম্মদ তার সাথী সঙ্গীদেরকে হত্যা করার নির্দেশ দিচ্ছে। বুখারী মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের ময়দানে সবসময় সুনাম যাতে করে বহাল থাকে এর জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন। আরেকটি ঘটনা রয়েছে, উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী, তার সম্পর্কে এতেকাব অবস্থায় ছিলেন, দেখা করতে তিনি এসেছিলেন, তারপরে তাকে ফিরিয়ে দিতে গেলেন, স্বামী স্ত্রী একসাথে ছিলেন, দুইজন সাহাবি চলে যাচ্ছে রাস্তা ধরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতের অন্ধকার ছিল, বললেন যে আলা রিসলেকুমা, দেখো, তারা তাড়াতাড়ি করা শুরু করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে লজ্জায় তাড়াতাড়ি তারা টান দিতে শুরু করেছে, বললেন যে আলা রিসলেকুমা, থামো আর শুনে নাও ভালো করে, ইন্নাহা সাফিয়াতা বিনতু হুয়াই, আমার সাথে যে রয়েছেন তিনি হচ্ছেন সাফিয়া বিনতে হুয়াই, আমার স্ত্রী। সাহাবি দুজন বললেন, সুবহানাল্লাহ, ইয়া রাসূল, হে আল্লাহ রাসূল, আপনার সম্পর্কে আমরা এরকম কোনো কুধারণা করতে পারি? আপনি কেন এই কথা বলছেন? কোনো বলার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। নবী সাল্লাম বলছেন, শোনো, ইন্না শায়তান ইয়াজরি মিন ইবনি আদম মাজরা দম, শয়তান মানুষের রক্তের সাথে চলাচল করে, ওয়া ইন্নি খাশিতু, আমার আশঙ্কা হলো, আই ইয়াকযিফা ফি কুলুবিকুম শাররান আও ক্বালা শাইয়্যান, তোমাদের অন্তরে শয়তান কোনো খারাপ ধারণা নিক্ষেপ করে দিতে পারে, যাতে কল্পনা জল্পনা শুরু করে দিতে পারো কে বা ছিল আর কেন ছিল সাথে। জি, কত সতর্ক থেকেছেন সুনাম রক্ষার ক্ষেত্রে। ওলামায়ে কেরামগণ এই হাদিস থেকে ইস্তিনবাত করে বলেছেন যে হাদিস থেকে জানা যায় যে যেখানে কুধারণা হতে পারে আপনার সম্পর্কে, সেই রকম ক্ষেত্র থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, এবং শয়তানের চক্রান্ত ষড়যন্ত্র থেকে নিজেকে সবসময় সুরক্ষিত রাখবেন। কোনো জায়গায় যদি ভুল ধারণার সম্ভাবনা থাকে, সেখানে নিজে থেকে ওজোর পেশ করে দেবেন। ওলামায়ে কেরাম আরও বলেছেন, এই কথাগুলি যদিও যে কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু বিশেষ করে যারা মানব জাতির জন্য আদর্শ, ওলামায়ে কেরামগণ এবং সমাজের যারা সম্মানিত ব্যক্তি, তাদের ক্ষেত্রে আরও এর গুরুত্ব বেড়ে যায়। সুতরাং তারা যেন এমন কিছু না করেন যে তাদের সম্পর্কে কোনো খারাপ ধারণা কারো হওয়ার সুযোগ হতে পারে, যদিও তারা তাদের ইখলাস রয়েছে, নিষ্ঠা রয়েছে। কারণ যদি কুধারণা তাদের সম্পর্কে হয়ে যায়, তাহলে লোকেরা তাদের এলম থেকে, তাদের মধ্যে যে ভালো দিকগুলি রয়েছে সেগুলি থেকে উপকৃত হওয়া থেকে বঞ্চিত হবে, এবং তারা এ তাদের বিরূপ ধারণার কারণে তাদের এলম থেকে উপকৃত হবে না। হে ভাতৃমণ্ডলী, আম্বিয়া রসুলগণের পরে যারা সমাজের এমন গণ্যমান্য ব্যক্তিত্ব,
যারা ব্যাপক আকারে মানুষের উপকার করে থাকে, তাদেরও সুনাম সুখ্যাতি হয়ে থাকে। সে এমন কোন ন্যায়পরায়ণ শাসক হোক যিনি ন্যায়কে প্রতিষ্ঠা করছেন এবং যে কোনো রকমের ফিতনা ফাসাদকে নির্মূল করছেন, দেশকে সুরক্ষিত রাখছেন, দেশ থেকে জুলম অত্যাচার অবসান ঘটাচ্ছেন, দেশবাসীর যেসব অধিকার প্রাপ্য রয়েছে সেগুলিকে সুনিশ্চিত করছেন, সুরক্ষিত করছেন এবং তাদের যথাযথ দেখাশোনা করছেন, দেশের সুরক্ষার ব্যবস্থা করছেন এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিনের দিন শক্তিশালী হচ্ছে। সুতরাং এমন ন্যায়পরায়ণ শাসক যাদের এই রকমের ভালো গুণ রয়েছে তারা মানুষের কাছে অত্যন্ত প্রিয়, শ্রদ্ধাভাজন, তাদের সুনাম রয়েছে এবং তাদের মানুষের ওপর একটা সুপ্রভাব রয়েছে এবং তাদেরকে যুগে যুগে ইতিহাসে স্মরণ রাখা হবে। তারপরে ওলামায়ে কেরাম যারা আল্লাহভীরু পরহেজগার এবং যারা বিনয়ী, মানুষকে তাদের এলম দ্বারা, তাদের আখলাক চরিত্র দ্বারা, তাদের সদ্ব্যবহার দ্বারা উপকৃত করে থাকে, তাদের সুনাম হয়ে থাকে এবং মানুষের কাছে তারা সম্মান পেয়ে থাকে। এরকম যারা সমাজের ধনাঢ্য ব্যক্তি কিন্তু তারা দানশীল, তার সাথে সাথে দাতা, যারা দরিদ্রদের সাথে সদাচরণ করে, এতিমদের দেখাশোনা করে, তাদের ভরণ পোষণ এবং তাদের কেফালতের দায়িত্ব নিয়ে থাকে, যারা অসহায় সমাজে তাদের উপর মায়া মমতা করে থাকে এবং যে কোনো কল্যাণের কাজে তারা খরচ করে থাকে, বিভিন্ন রকমের ভালো যেসব প্রকল্প রয়েছে সেসব প্রকল্পকে সাপোর্ট করে এবং তারা মানুষের বিপদ আপদকে দূরীভূত করার চেষ্টা করে, তাদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় আল্লাহর কালিমাকে উঁচা করার জন্য ব্যয় করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই নেক আমলগুলিকে সাদরে গ্রহণ করে থাকেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুনাম সুখ্যাতি দিয়ে থাকেন। সমাজের যারা প্রভাবশালী ব্যক্তিত্ব, যাদের মাধ্যমে সমাজের কোনো রকমের সম্পর্কের অবনতি ঘটলে তারা মীমাংসা করে থাকেন বা তাদের দ্বারা মীমাংসা হয়ে থাকে, তাদের মাধ্যমে সমাজে ঐক্য আসে এবং তারা মানুষের মাঝে কল্যাণের প্রচার প্রসার করে থাকে, ভালো কাজ করে থাকে, তাদের সুনাম হয়ে থাকে। এছাড়াও বহু মানুষ রয়েছে আর বহু রকমের কাজে যারা নিয়োজিত রয়েছে, যারা মানুষের উপকার করে থাকে, মানুষকে অনিষ্ট থেকে রক্ষা করে থাকে, মানুষের কষ্ট নিজে বরদাস্ত করে থাকে এবং তার সাথে সাথে নিজের দিনের হেফাজত করে থাকে এবং তাদের অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন, এই রকমই যারা কোরআনী কারিমের তেলাওয়াত করে থাকে এবং কোরআনী কারিম অন্যকে শিক্ষা দিয়ে থাকে, যারা কোরআন সুন্নার প্রচার প্রসার করে থাকে, যারা মসজিদ মাদ্রাসা আবাদ করে, ইসলামী প্রতিষ্ঠানের খেদমত করে থাকে এবং স্বাস্থ্য দফতরে যারা খেদমত নিয়োজিত, যারা জনকল্যাণমূলক কাজ করে থাকে, এইরকমই যারা মানুষের ঋণগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে থাকে, যাদের প্রয়োজন অভাবই তাদের প্রয়োজন পুরা করে থাকে, ভালো কাজের উপদেশ দিয়ে থাকে, অন্যায় কাজে বাধা দিয়ে থাকে, দাওয়া ইলাল্লার কাজ করে থাকে হেকমতের সাথে, ভালো উপদেশের সাথে এবং মুসলিম শাসকদের ক্ষেত্রে হিতাকাঙ্ক্ষী হয়ে থাকে, জনগণের হিতাকাঙ্ক্ষী হয়ে থাকে, মানুষের মাঝে ইসলাহ করার চেষ্টা করে এবং মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করার চেষ্টা করে এবং তারা হেদায়তের প্রতিষ্ঠিত থাকে, আল্লাহ ভীরুতা তাদের মধ্যে রয়েছে, সততা রয়েছে, তাদের সুনাম বহাল থাকে। এ সমস্ত ভালো মানুষদেরকে যুগে যুগে স্মরণ করা হয়ে থাকে, তাদেরকে তাদের মরণ দুনিয়া থেকে গায়েব করে দিয়েছে, তাদের দেহকে গায়েব করে দিয়েছে, কিন্তু তাদের নেক আমলের কারণে তারা মানুষের মনে অন্তর স্থান করে নিয়েছে এবং মানুষের কাছ থেকে নেক দোয়া পেয়ে থাকে, মানুষের কাছ থেকে তারা সুনাম কুড়িয়ে থাকে। হে আল্লাহর বান্দারা, আরেকটি কথা মনে রাখবেন যে সত্যিকার যিনি মুমিন হবেন তিনি দুনিয়ার প্রশংসা আর সুনাম নেওয়ার জন্য ভালো কাজ করবেন না এবং দুনিয়ার সুখ্যাতির জন্য উদ্গ্রীব হবেন না, আগ্রহী হবেন না।
বরং খুলুসিয়াতের সাথে যে কোনো ভালো কাজ করবেন, সৎ উদ্দেশ্যে ভালো কাজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ সুনাম সুখ্যাতি তার পক্ষ থেকে দিয়ে দেবেন। এই নিয়ত করার কোনো প্রয়োজন নেই যে আমার সুনাম হোক সুখ্যাতি হোক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সুনাম সুখ্যাতি দিয়ে থাকেন। ইমাম মালিক রাহমাহুল্লাহ বলছেন কোরআনে কারিমের আয়াত সম্পর্কে, ওয়াজা আল্লি লিসানা সিদকিন ফিল আখিরিন, হে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, সূরা শোয়ারাতে রয়েছে যে হে আল্লাহ আমাকে তুমি সুনাম দান করে থাকো পরবর্তীদের মাঝে। এই মর্মে বলছে মালিক রাহমাহুল্লাহ, বাসা ইউহিব্বুর রাজুল আন ইউসনা আলাইহি সালিহান, কোনো আপত্তি নেই যে কোনো মানুষ যদি পছন্দ করে সে সত্যিকার ভালো মানুষ আর তাকে লোকেরা ভালো মানুষ বলুক, এতে কোনো দোষের কথা নয়। যদি তার আল্লাহ ইজা কাসাদ ওয়াজহাল্লা, যদি তার আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য থাকে। মহান আল্লাহ ইমর মেয়ের সাদ করেছেন সুরে মারিয়াম, ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত সায়াজাল লাহুমুর রহমান উদ্দা, নিশ্চয় যারা ইমানদার এবং সৎকর্মশীল তাদের জন্য পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা সৃষ্টি করে দেবেন মানুষের অন্তরে। সম্মানিত খতিব, দ্বিতীয় খুতবায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শুকরিয়া আদায়ের পরে, তাওহীদ এবং রিসালাতের শাহাদাতের পরে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালাম পেশ করে বলছেন, হে মুসলিমগণ, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করছি, তাসবিহ করছি, যিনি মানুষকে একই স্তরের বানাননি, বিভিন্ন স্তরে আল্লাহ রাব্বুল আলামিন বিভক্ত করেছেন। যেমন আসমান জমিনের মাঝে দূরত্ব রয়েছে, ওই রকম এক মানুষ থেকে আর এক মানুষের মাঝে দূরত্ব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এমন বহু মানুষ রয়েছে যাদের অন্তর অতি পাক পবিত্র, যাদের উদ্দেশ্য হচ্ছে বড়ই সৎ, মহৎ উদ্দেশ্য, তারা হচ্ছে মৌমাছির মতো, মৌমাছি সব কিছুই খায় না, ভালো যেটা সেটা খায়, যেটা উত্তম, যেটা পবিত্র, যেটা উপকারী সেটা খায় এবং সেটা বের করে আমাদেরকে মধু দিয়ে থাকে। পক্ষান্তরে অন্যদিকে অনেক মানুষ এমন রয়েছে হতভাগা, যাদের অন্তর হচ্ছে অন্ধকারাচ্ছন্ন, সুতরাং তাদের উদ্দেশ্য হচ্ছে অসৎ এবং তাদের সংকল্প হচ্ছে বিকৃত সংকল্প, উল্টো দিকে তাদের মন খুব ছোট, সুতরাং তাদের নেক আমল খুব দুর্বল, যার ফলে তাদের আলোচনা সমাজে ভালো আলোচনা শুনবেন না, তাদের কোনো সুখ্যাতি পাবেন না, সুনাম পাবেন না, বরং তারা কুখ্যাত, তারা সমাজে কুখ্যাত। এই শ্রেণীর অসৎ মানুষদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখান ইরশাদ করেছেন, মা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ, তাদের মৃত্যুর পরে বা মৃত্যুর সাথে তাদের ওপর না আকাশ কান্না করেছে না জমিন কান্না করেছে। হ্যাঁ, বহু মানুষ এমন রয়েছে যারা মারা যায় কিন্তু তাদের মৃত্যুতে কেউ দুঃখিত হয় না এবং তারা সামনে থেকে চলে গেলে কেউ কষ্ট পায় না, কারণ তাদের কোনো ভালো আমল নেই। আল্লাহ সৃষ্টির সাথে সদাচরণ সদ্ব্যবহার করেনি, মানুষের সাথে ভালো আচরণ করেনি, সুতরাং তাদের কেউ কৃতজ্ঞতা প্রকাশ করবে এমন মানুষ পাওয়া যায় না, তাদের কেউ ভালো আলোচনা করবে এইরকম কোনো মানুষ পাওয়া যায় না, যেন তারা কোনো দিন ছিল না পৃথিবীতে আর তাদের কোনো অস্তিত্ব পৃথিবীতে কোনো দিন হয়নি। এর চাইতে খারাপ ওই সমস্ত হতভাগা লোকেরা যাদের মৃত্যুতে মানুষ আনন্দিত হয় এবং মানুষ প্রশস্তির শ্বাস নিয়ে থাকে তারা দুনিয়া থেকে বিদায় নিলে, তারা এমন খারাপ চরিত্রের যে তারা হয় বিদ্বেষী, তারা হিংসুক, তারা অত্যন্ত লোভী হয়ে থাকে, অত্যন্ত কৃপণ হয়ে থাকে, তাদের কথা কাজ হচ্ছে বড়ই অশ্লীল, তাদের জবান হচ্ছে বড়ই খারাপ, ভাষা তাদের খুব খারাপ, নোংরা ভাষা তারা ব্যবহার করে, তারা বড়ই অহংকারী হয়ে থাকে, তারা কুপ্রবৃত্তির অনুসারী, তাদের আচরণ হচ্ছে বড়ই রূঢ় আচরণ এবং তাদের কথা মানুষের জন্য অত্যন্ত ভারী। হে মুসলিমগণ,
আমাদের দীন ইসলাম যে বিষয়টিকে সুস্পষ্ট করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টি সম্পর্কে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আর তিনি হচ্ছেন আল হাকাম আল আদল, তিনি মহাবিচারক এবং তিনি সবচেয়ে বড় ইনসাফ সুবিচারকারী। তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সুবিচারের দাবি যে যদি কেউ অমুসলিমও হয় কিন্তু সেই ব্যক্তি যদি নিষ্ঠাবান হয় আর সত্যবাদী হয় আর সে যদি কোনো ভালো কাজ করে, এমন ভালো কাজ যার মাধ্যমে দেশ এবং জনগণ উপকৃত হয়, কোনো অসহায় দুর্গতের সাহায্য সহযোগিতা করা, কোনো নির্যাতিত ব্যক্তির পাশে দাঁড়ানো, উপকার করা এবং মানব জাতির কাজে আসা, যে কোনোভাবে হোক না কেন, যে কোনো রকমের উপকার হোক না কেন, তাহলে তারা অমুসলিম হলেও কাফের হলেও তাদের সুনাম পৃথিবীতে বহাল থাকে এবং যুগ যুগ ধরে তাদেরকে মানুষ স্মরণ করে থাকে। যেমন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলিয়াতের যুগের, যারা জাহিলিয়াতের যুগে কুফরি অবস্থায় মারা গেছে, তাদের একজন হচ্ছেন হাতেম তাইব আর আরেকজন হচ্ছেন আবদুল্লাহ বিন জাদআন। তারপরেও তাদের নেক আমলের কারণে, তাদের সুবিচারের কারণে, তাদের সদাচরণের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সুনাম করেছেন। এইরকমই যুগে যুগে এবং প্রতিটি স্থানে কালে এমন বহু মানুষ যারা অমুসলিম কিন্তু এমন কিছু আবিষ্কার করেছে যার দ্বারা জনগণ উপকৃত হচ্ছে, বা চিকিৎসাবিদ্যায় এমন পারদর্শী হয়েছে যে যার দ্বারা মানুষ উপকৃত হয়েছে, অথবা মানুষের অধিকার নিয়ে তারা লড়াই করেছে, নির্যাতিত দুর্গত অসহায় যারা তাদের পাশে যারা দাঁড়িয়েছে অথচ তারা অমুসলিম, যারা মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছে তাদের সুনাম বহাল থাকে এবং তাদের কথা সবাই শ্রদ্ধার সাথে আলোচনা করে, কারণ এটি হচ্ছে তাদের কর্মের ফল, উত্তম কর্মের ফল, তারা মানুষের উপকার করেছে সুতরাং তারা সুনাম পেয়েছে। কিন্তু যেহেতু তারা অমুসলিম, কাফের কুফরের অবস্থায় মারা গেছে, এই জন্য আম্মাল আখিরা ফালাইসালাহু ফিহা মিন নসীবিন ওয়ালা খালাক, পরকালে তাদের জন্য কোনো অংশ নেই, কোনো কল্যাণ নেই, দুনিয়াতেই তারা পেয়ে যাবে। এই জন্য তাদেরকে ইসলামের দাওয়াত দেব, তাওহীদের দাওয়াত দেব, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেব। আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে যেন দীনে ইসলাম জানার, মেনে নেওয়ার, সাদরে গ্রহণ করার তৌফিক দান করেন। শেষখানে সম্মানিত খতিব উপদেশ দিচ্ছেন, আল্লাহ ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, আল্লাহ আপনার রহম করবেন। প্রতিটি মানুষের উচিত নিজের ক্ষেত্রে সতর্ক সাবধান হওয়া এবং নিজের সম্মান এবং সুনামকে সুনিশ্চিত করা এবং সবসময় বহাল রাখার চেষ্টা করা, নিজের সুনাম, নিজের পরিবারের সুনাম, নিজের বংশধরের সুনাম, নিজের দিনের সুনাম, নিজের দেশের সুনাম, এই সমস্ত কিছুর সুরক্ষা করা প্রতিটি মানুষের উচিত। যেমন সূরা মারিয়াম আলাইহিসসালামের ঘটনায় রয়েছে, মারিয়াম আলাইহিসসালাম সম্পর্কে যেহেতু ভুল ধারণা জনগণের ছিল যে বিনা স্বামীতে কী করে সন্তান নিয়ে আসলো, সেজন্য তাকে এলাকাবাসী বলেছিল, ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, হারুন তো ভালো মানুষ ছিল কিন্তু তুমি যে বিনা স্বামীতে, ছেলের বাবার পরিচয় নেই, তুমি যে ছেলে নিয়ে এসছ, তার মানুষ কল্পনা করতে পারেনি যে এটি আল্লাহর পক্ষ থেকে কারামত যে বিনা বাবাই ঈসা আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করেছেন। সুতরাং তাদের ধারণায় তারা বলেছিল, হে হারুনের বোন, হারুন তো খুব ভালো মানুষ ছিল, তো তুমি কী করলে, তার তো বদনাম করে ফেললে, মা কানাবু কিমরা আসাউইন, তোমার বাবাও তো কোনো খারাপ মানুষ ছিল না, ও মা কানা তুম্মকে বাগিয়া, এমন কি তোমার মাও তো কোনো অসতী ছিল না, তো তুমি কী করলে, তুমি কোত্থেকে এই বাচ্চা নিয়ে আসলে। অমানিত টাকা সুভাত, আর যে সন্দেহের জায়গা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, সংশয়ের জায়গা থেকে বাঁচিয়ে রাখবে, ফাকাদ ইস্তাবরা আলে দীনিহি ওয়া ইরযিহি, রাসূলুল্লাহ বলছে সেই ব্যক্তি তার দিনের সুরক্ষা করলো এবং নিজের মান মর্যাদা ইজ্জত আবরুর হেফাজত করলো।
শেষখানে সালাতু সালাম আমাদের প্রিয় নবী শেষ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি। এখানে আজকের খুদবার অনুবাদ শেষ হল। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।